মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ রব আলীন ও আলা আকিবুল মুসল্লি ওয়া উসল্লিম আলাহমদি ওয়া আলাহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী আইনের নীতিমালা শীর্ষক আজকের আলোচনারই পর্বে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আমাদের পর্বগুলো আপনারা দেখছেন প্রিয়দর্শক আমরা বিগত পর্বে ইসলামী আইনের নীতিমালার যে ক্রমবিকাশ ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সংক্ষেপে এবং বেশ কিছু রেফারেন্স বইয়ের নাম আমরা উল্লেখ করেছি সর্বশেষ আধুনিক কালে অনেক বইয়ে এ বিষয়ে লেখা হয়েছে তার মধ্যে ডক্টর মাহমুদ সফক আল বর্ণু তার একটি ছোট্ট বই আছে যেটি যে কেউ সহজেই পড়ে নিতে পারেন এই বইটি হচ্ছে আল ওয়াজিজ ফি ইদাহ আল কাওয়ায়দ আল কুল্লিয়া আল ওয়াজিজ ফি ইদাহ আল আল আলকুল্লিয়া এছাড়া কিতাবুল খিতাবুল কাওয়ায়দ ওয়া ওয়াতুহা নামে ডক্টর আলী আহমদ আন্নদির একটি চমৎকার গবেষণা গ্রন্থ রয়েছে এ বিষয়ে লিখিত অত্যন্ত প্রামাণ্য একটি গ্রন্থ যদি আধুনিককালে রচিত কিন্তু খুব চমৎকার এ বইটি পড়ার মতো আর আরেকটি ভালো দিক আছে সেটি হচ্ছে ইসলামী আইনের নীতিমালার উপর একটি ছোটোখাটো অ্যানসাইক্লাপেরিয়া বা বিশ্বকোষ গ্রন্থ রচনা করেছেন ডক্টর মোহাম্মদ কেয়ার বর্ণ যিনি আল ওয়াজিজ গ্রন্থের রচয়িতা ছিলেন তিনি মৌসুয়ুল ফেখিয়া বা এনসাইক্লোপিডিয়া অফ ইসলামিক লিগাল ম্যাক্সিমস নামে এই বইটি ১৩ খণ্ড রচনা করেছেন ফলে এই যে ইসলামী আইনের বিষয় যারা গবেষণা করতে চান যারা জানতে চান যারা বুঝতে চান বা মুসলিম যে সমস্ত ব্যক্তিরা এই বিষয়ে আগ্রহী তারা এই রেফারেন্সগুলো সংগ্রহে রাখতে পারেন এবং এর মধ্য দিয়ে নিজেরা আরও বেশি সমৃদ্ধ হতে পারেন ইনশাল্লাহ দর্শক আজকে আমরা একটা নতুন বিষয় আলোচনা করবো সেটি হচ্ছে আমরা যে নীতিমালাগুলো একটা একটা করে সে আলোচনায় আমরা যাব আমরা বলেছিলাম যে প্রথম প্রকারের মধ্যে যে কায়দাগুলো আছে পাঁচটা কায়দা আমরা প্রথমে এক নম্বর কায়দা থেকে শুরু করব। এক নম্বর নীতি থেকে শুরু করব। সেটি হচ্ছে কায়দাত আল ওমর দিহা অর্থাৎ সকল বিষয় নিরূপিত হয় তার পেছনের যে উদ্দেশ্য নিয়ত এবং সংকল্প আছে তার দ্বারা তাহলে সকল বিষয় নিয়ত উদ্দেশ্য দ্বারা নিরূপিত হয় আমরা সংক্ষেপে এটাও বলতে পারি আল ওমর দিহা সকল বিষয় নিরূপিত হয় তার উদ্দেশ্য দ্বারা অর্থাৎ উদ্দেশ্যের দিকে খেয়াল করা হবে উদ্দেশ্য যেরকম তার বিধানটা সেরকম হবে উদ্দেশ্যের আলোকে বিধানটা নির্ণয় করা হবে এটা হচ্ছে মূল কথা এখানে দুটো শব্দ আমরা দেখতে পাচ্ছি আল ওমর আমরুনের বহুবচন ওমর এখানে আমরুন মানে হচ্ছে অবস্থা আমরুন মানে হচ্ছে নির্দেশ আমরুন মানে হচ্ছে কাজ ইত্যাদি সকল কিছুই এখানে কিন্তু উদ্দেশ্য আল ওমরও সকল সিচুয়েশান সকল নির্দেশ সকল কথা সকল কাজ প্রেমা কাছে তার উদ্দেশ্য দ্বারা নিরূপিত হবে আচ্ছা এখানে মাকাস শব্দটা আমরা এর আগেও ব্যাখ্যা করেছি মাকাস মানে হচ্ছে উদ্দেশ্যসমূহ সংকল্পসমূহ এর এক বচন হচ্ছে মাকসাদ মাকসাদ মানে হচ্ছে কোনো দিকে অভিমুখী হওয়া মাকসাদ মানে হচ্ছে সংকল্প করা ইচ্ছা করা মাকসাদ মানে আরেকটা অর্থ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা তবে এখানে মাকসাদ মানে হচ্ছে আসলে নিয়াত করা ইচ্ছা করা নিয়াত করা সংকল্প করা তাহলে আলু মুরুবে মাকাসেদ ইহা মানে হচ্ছে সকল কাজ সকল কথা সকল আমল সব কিছু নিরূপিত হবে তার নিয়ত দ্বারা এ হচ্ছে মোটামুটিভাবে আবিধানিক বিশ্লেষণ এ ছোট্ট কায়দা আমরা বারবার বলছি প্রিয়দর্শক যাতে জিনিসটা আমাদের জানা হয়ে যায় আল অমরু বে হা পরিভাষায় আমরা কিভাবে এই বিষয়গুলোকে আমরা ব্যাখ্যা করব যে যে কোনো বিষয় নিরূপিত হয় নিয়ত দ্বারা তার মানেটা কি প্রিয়দর্শক আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে এভাবে সেটা দাঁড়ায় যে প্রত্যেক মোকাল্লা ব্যক্তি অর্থাৎ আল্লাতালা যে সকল আকেল বালেগ অর্থাৎ বিবেক সম্পন্ন বয়স্ক যাকে বালেগ আমরা বলি এই ধরনের মুসলিমদের উপর যত দায়িত্ব আরোপ করেছেন এবং সে দায়িত্ব পালন করতে গিয়ে তার সে অনেক কাজ করে তার অনেক তাসারোফ তার অনেক কাজ কর্ম সাধিত হয় সে কথা বলে এসব কিছুকে আমরা বলবো তার আমল তার আমলটা আসলে নিরূপিত হবে তার নিয়তের আলোকে তার আমলটাকে আমরা জাজ করব তার নিয়তের আলোকে সে আসলে কি বলতে চেয়েছে বা এটা বলেছে আসলে তার উদ্দেশ্যটা কি সেটাই আসলে মূলত বলা উদ্দেশ্য যে প্রত্যেক ব্যক্তি তার নিয়ত দ্বারা তার সমস্ত কাজকে যাচ করা হবে এটা দুনিয়া এবং আখেরাতে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য তবে আল মাকাসে দিহা এই নিয়মটা তো অবশ্যই দুনিয়ার ক্ষেত্রে ফলে এখানেও আমরা দেখব যে যেখানে স্পষ্ট যেখানে কাজ কথা নিয়তের সাথে স্পষ্ট সেখানে কোনো সমস্যা নেই কিন্তু যেখানে কথা অস্পষ্ট কাজ অস্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন তখন তাকে জিজ্ঞেস করা হবে তার নিয়াতটা কি ছিল এবং নিয়াতের ভিত্তিতে জাজ করে তার সেই কৃতকর্ম বা বলা বক্তব্যের উপর একটা রুলিংস জারি করা হবে একটা বিধান দেওয়া হবে এটাই মূলত আল ওমর মাকিহা মূল কথা তাহলে দায়িত্বপ্রাপ্ত বা বয়স্ক মোকাল্লা ব্যক্তির যত আমল আছে যত তসারুফ আছে এইসব কিছুর রুলিংটা নির্ভর করবে তার নিয়ত কী তার সংকল্প কী ছিল তার ইচ্ছা কি ছিল তার উপর এ হচ্ছে মোটামুটি আমাদের কায়দার ব্যাখ্যা প্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনাদের সামনে বৃহৎ একটা কায়দা ব্যাখ্যা করলাম তার সের এই দলিলগুলো আমরা আপনাদের সামনে পেশ করছি প্রথমে কোরআন থেকে আল অমর উবে মাকাসে বা নিয়ত দ্বারাই সকল কর্মের বিষয়ে জাজ করা হবে এই বিষয়ে আমরা কোরআন থেকে আপনাদের সামনে দলিল পেশ করব প্রথমেই মহান আল্লাহ তালার বাণী যেটা সুরা আন্নেসার একশো চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন মানকানা ইউরিদ ও সাওয়াবাদ দুনিয়া যে ব্যক্তি দুনিয়ার সবাব চায় দুনিয়ার রিওয়ার্ড দুনিয়ার উপকরণ চায় তাহলে আল্লাহর কাছে তো দুনিয়া আখেরাত উভয়ের সবাবি আছে আল্লাহর কাছে দুনিয়া আখেরাত উভয়ের স্বাবি আছে আর আল্লাহআালি আন তিনি সর্বশ্রোতা বাসিরা সবকিছু দেখছেন এখানে একটা মোটিভেশন দেওয়া হচ্ছে যেন বান্দা তার নিয়াতকে শুদ্ধ করে অর্থাৎ শুধু দুনিয়ামুখী সেটা না হয় সে সেজন্য দুনিয়া এবং আখেরা উভয়ের দিকে তার নিয়তকে তার সংকল্পকে মোতাবজে করে এ হচ্ছে এখানে নিয়তের সাথে সংশ্লিষ্টতা আল্লাহ তালা নিয়ত শুদ্ধ করার প্রতি এখানে তাকে নির্দেশ দিচ্ছেন কারণ এটা একজন মুসলিমের জন্য খুব জরুরি এবং সুরাবান ইসরায়েলের মধ্যে যেটাকে সুরাল ইসরাও বলা হয় তার উনিশ নম্বরে আল্লাহ আল্লাহতালা স্পষ্ট করে ঘোষণা করছেন আর যে ব্যক্তি আখিরাতকে চায় এবং তার জন্য সে চেষ্টা করেছে এখানে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি বুদ্ধিমান সত্যিকার মোমেন সে আখিরাতকে চায় তার নিয়ত হচ্ছে আখিরাতের সফলতা তার সংকল্প হচ্ছে আখিরাত অভিমুখী তাহলে এবং সে আখিরাতের উন্নতির জন্য নাজাতের জন্য সে কষ্ট করেছে হুয়াম এমন অবস্থায় যে তার ইমানও ছিল বা তাহলে এই ধরনের লোকদের প্রচেষ্টাই আল্লাহ তালা কবুল করে থাকেন মেশকোরান আল্লাহর কাছে গৃহীত হয়ে থাকে তো এই আয়াতটিতেও আমরা দেখছি নিয়তের পরিশুদ্ধতার দিকে এবং পরিশুদ্ধ নিয়ত যে এই ব্যক্তি পোষণ করেছে তার প্রতি একটা প্রশংসা সূচক বাক্য পেশ করা হয়েছে তার প্রশংসা করা হয়েছে এবং তার যে আমল এবং তার যে নিয়ত সেটা যে গৃহীত হবে সেই ঘোষণা এখানে হয়েছে সুরা আর রোমের উনচল্লিশ নম্বর এতা আল্লাহ তালা বলছেন ওয়ামা এতেই তুম মিন রিবেন লিয়ার বুয়াফি আমুয়ালিন নাস ফেলায় এন্ড দা ল ওয়া এতেই তু মিন জ্যাকে তিন তরিদু না ওঝাল্লাহ বা উলা এ কাহামুমদের নিয়তের আরও একটা চমৎকার সংজ্ঞা চমৎকার একটা উদাহরণ এখানে চলে এসেছে ওয়ামা এতাই তো মিন রিবান তোমরা যে রিবা দিয়ে থাকো তোমরা যে রিবা প্রদান করে থাকো লিয়ার বুয়াফি আমুয়ালিন নাস যাতে মানুষের সম্পত্তির মধ্যে ইনক্রিজ হয় অর্থাৎ বৃদ্ধি ঘটে মানুষের সম্পত্তি যাতে বেড়ে যায় এখানে উদ্দেশ্য দেখুন তো মেন রিবান যে রিবা তোমরা দাও যে ইন্টারেস্ট এবং সুদ তোমরা দাও উদ্দেশ্য কি তোমাদের উদ্দেশ্য তোমাদের নিয়ত তোমাদের সংকল্প হচ্ছে এই সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হবে আল্লাহ বলছেন ল এই সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হবে না কারণ নিয়ত এখানে খারাপ হারাম দিয়ে হারাম পন্থায় সম্পদ বৃদ্ধি করার নিয়ত করা হয়েছে ফলে আল্লাহর কাছে এটা বাড়বে না আল্লাহর কাছে এটা বৃদ্ধি প্রাপ্ত হবে না পক্ষান্তর আল্লাহ বলছেন অমায়াতে তুমি জাকা আর তোমরা যে জাকাত প্রদান করে থাকো তৃদু না ওঝাল্লা যে জাকাত দিয়ে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ইচ্ছা পোষণ করে থাকো নিয়ত করে থাকো বা উলায় কাহমুল মদে আফুন এরাই হচ্ছে প্রকৃত প্রবৃদ্ধিকারী এরাই গুণে তাদের সম্পদকে তাদের ব্যালেন্সকে বৃদ্ধি করবে কারণ এদের নিয়ত শুদ্ধ এরা আল্লাহর উদ্দেশ্যে নিয়াত করে এবং জাকাত নামক হালাল পন্থায় তারা মানুষের উপকার করে ফলে তাদের জন্য আল্লাহ প্রবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন প্রিয় দর্শক আমাদের সময় হলো একটা বিরতির আমরা যাচ্ছি একটা বিরতিতে আশা করছি ফিরে আসবো খুবই তাড়াতাড়ি আপনারা আমাদের সাথেই থাকুন আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোলা সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর উদ্ভাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সম্প্রচার সকাল বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায় ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা

মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী কাল রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে বিশ টিভি বাংলায় দর্শক আমরা বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী আইনের নীতিমালা শীর্ষক আমাদের আজকের এই পর্বে আমরা বিরতির আগে যে বৃহৎ নীতি আল ওমর ওবে মাক্কাসুদিয়া বা কায়েদা তার কুরআনিক দলিল পেশ করছিলাম সুরাহ রুম এর উনচল্লিশ নম্বর এতা আল্লাহ তালা বলছেন ওমা এতেই তুম মিন রিবেন লিয়ার বু অফি আমুয়াল ইন নাস ফেলা ইয়ারবো অ্যান্ড দা লহ ওমা এতেই তুম মিন জ্যাকে তিন তুরিদু ন ও ঝাল্লাহ বা উলা ইহম মদ ফোন নিয়তের আরও একটা চমৎকার সংজ্ঞা চমৎকার একটা উদাহরণ এখানে চলে এসছে ও আমা তো মেন রিবান তোমরা যে রিবা দিয়ে থাকো তোমরা যে রিবা প্রদান করে থাকো লিয়ার বুয়াফি যাতে মানুষের সম্পত্তির মধ্যে ইনক্রিজ হয় অর্থাৎ বৃদ্ধি ঘটে মানুষের সম্পত্তি যাতে বেড়ে যায় এখানে উদ্দেশ্য দেখুন ও আমা এতাই তো মেন রিবান যে রিবা তোমরা দাও যে ইন্টারেস্ট এবং সুদ তোমরা দাও উদ্দেশ্য কি তোমাদের উদ্দেশ্য তোমাদের নিয়ত তোমাদের সংকল্প হচ্ছে এই সম্পদ প্রাপ্ত হবে আল্লাহ বলছেন এই সম্পদ হবে না কারণ নিয়ত এখানে খারাপ হারাম দিয়ে হারাম সম্পদ বৃদ্ধি করার নিয়ত করা হয়েছে ফলে আল্লাহর কাছে এটা বাড়বে না আল্লাহর কাছে এটা বৃদ্ধিপ্রাপ্ত হবে না সুরা আল ইমরানের একশো পাঁচচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওমাই ইউরিত ওয়াসান যে যে দুনিয়ার সওয়াব চায় তাকে আমরা তা থেকে দেবো যে আখেরাতের সবাব চায় তাকে আমরা তা থেকে দেবো আর আমি যে শকরগুজার গুজার বান্দা ও চিরেই তাদেরকে আমরা পুরস্কৃত করব। আল্লাহ তালা বলছেন তাহলে এখানেও দেখা যাচ্ছে যে চাওয়া তার নিয়তের উপর ভিত্তি করেই আল্লাহ তালা তাকে দুনিয়াতে দিবেন তাকে আখেরাতে দেবেন এবং যাদের নিয়ত দুনিয়া আখেরাত দুটোই সে সকল শকুর গুজার বান্দাদেরকে আল্লাহ সবখানেই পুরস্কৃত করবেন সুরাডে স্যার একশো চোদ্দো নম্বর আল্লাহ আল্লাহতাল্লা বলছেন ও মাই এফ আল ভ্যালিক আব্দেগ আমার দ তিল্লা ও ফাইন উতি হি আর যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যটা করবে ও চিরেই তাদেরকে প্রচুর পুরস্কার দিব প্রচুর পারিশ্রমিক দিব বা রিওয়ার্ড দিব তাহলে এবদেগা আমার দ এখানে এটা হচ্ছে দলিল এটা নিয়তের প্রমাণ নিয়তের বিশুদ্ধতার প্রমাণ এবদেগা আমার দ যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য তা করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য থাকবে মহা পুরস্কার সুরা আলবাইনার পাঁচ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলছেন ওমা উমিরু ইয়া আবুদুল্লাহ আলাহদ্দিন এখানেও কিন্তু নিয়াতের বিষয়টা উঠে এসেছে ওমা উমর আলিয়া আবুদুল্লাহ তাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল শুধু এই জন্যেই যে তারা আল্লাহর ইবাদত করবে ওমা উমেরু ইল্লা আিয়া আবুদুল্লাহ মুখলাসিন আলাহদ্দিন তারা দিনকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে নেবে হুনাফা এবং তারা একনিষ্ঠ থাকবে নিষ্ঠাবান থাকবে নির্ভেজালভাবে ওই হকিমুসালাহ এবং যাতে তারা সালাদকে কায়েম করে ওই উতুজাকা এবং যাতে তারা জাকাত প্রদান করে ওয়া দিন কাইয়মা এটাই হচ্ছে সঠিক সুদৃঢ় দিন তাহলে নিয়তের পরিশুদ্ধিকে সাথে নিয়ে যারা ইবাদত করছে এটাই হচ্ছে সঠিক দিন সুরা আলবাইনাতে সে বক্তব্য পেশ করা হয়েছে তাহলে এই যে অনেকগুলো আয়াত এবং এই ভাবে আরও অনেকগুলো কোরআনে আয়াত রয়েছে যে আয়াতগুলো থেকে আমাদের সামনে এটা স্পষ্ট যে নিয়তের যে বিশাল গুরুত্ব মহান আল্লাহ তালা দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে এবং এর বাইরে অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্যান্য কর্মকাণ্ডে মানুষের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সেটা আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট এ হচ্ছে অনেকগুলো দলিলের মধ্যে কিছু দলিল আসুন নয় রাসুল্লাহ সাল্লাম নিয়ত সম্পর্কে অনেকগুলো বক্তব্যই তিনি দিয়েছেন তার মধ্যে সবচেয়ে মেশুর বক্তব্য যেটা নিহতের হাদিস হিসাবে বিখ্যাত তিনি বলেছেন ইন্নামাল বিন বিনিয়ত যেটা অমরাবুল খাপ্তাবী আল্লাহ আনহু থেকে বর্ণিত বখারিয়া মুসলিম আসহাবু সুনান এই হাদিসটিকে বর্ণনা করেছে ও ইন্নামুয়ালিজরতলি বা হিজরত উহিল্লাহ রাসৌলি

এটাই হচ্ছে বিশুদ্ধ তর্জমা যদিও এটাও ঠিক যে আমল যদি শুদ্ধ না হয় তাহলে সব পাবে না নিয়ত না থাকলে তাহলে আমল শুদ্ধও হবে না সবও হবে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আলেমদের কেউ কেউ মত প্রকাশ করেছেন যে নিয়ত যদি শুদ্ধ না হয় তাইলে কোনো কোনো ক্ষেত্রে আমল শুদ্ধ হতে পারে কিন্তু সে সব পাবে না তাহলে সর্বসম্মতিক্রমে সে সব পাবে না আর অধিকাংশ আমাদের বক্তব্য হচ্ছে এই হাদিসের সরাসরি যে বক্তব্যটা আমরা এখানে বুঝতে পারি সেটি হচ্ছে নিয়ত না থাকলে বা নিয়ত ভুল হয়ে গেলে নিয়ত করাপ্টেড হলে তখন আমলটাও বাতিল হয়ে যায় আমলটা শুদ্ধ হয় না যাই হোক এখানে রাসুল সাল্লাহ সেই ধারার ভিত্তিতে পরবর্তী বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন প্রত্যেক ব্যক্তির জন্য তাই থাকবে যা সে নিয়ত করেছে এর বাইরে সে কিছু পাবে না সে তার নিয়ত অনুযায়ী সে পাবে অতএব যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসুলের দিকে তার হিজরত আল্লাহ এবং রাসুলের দিকে হয়েছে বলে সাব্যস্ত হবে আর যার হিজরত হবে কোন দুনিয়ার দিকে অর্থাৎ দুনিয়ার কোনো সম্পদের দিকে যা সে পায় অথবা কোনো নারীর দিকে যাকে বিবাহ করার জন্য সে এক জায়গা ছেড়ে আরেক জায়গা যায় ফা হিজরাত হইলামা হাজরাইলাই এভাবে যেই যে উদ্দেশ্যে করুক কেন তার হিজরত সে উদ্দেশ্যেই পর্যবসিত হবে তার জন্যই করা হয়েছে বলে ধরা হবে হিজরত শব্দটা মানে হচ্ছে ত্যাগ করা কিন্তু শরীয়তের পরিবেশে হিজরত হচ্ছে একটা অমুসলিম জায়গা থেকে যেখানে তার দিন নিয়ে টিকে থাকা কঠিন সেখান থেকে মুসলিম আবাসে যাওয়া যেখানে তার জিন সে স্বাধীনতার সাথে পালন করতে পারবে এটাকে হিজরত বলা হয় শরিয়াতের পরিভাষায় যাই হোক আমরা এই হাদিসের মধ্য দিয়ে জানলাম যে এখানে নিয়াতের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে আমরা ইনশাআল্লাহ নিহতের উপর প্রিয়দর্শক বেশ কিছু কথা বলবো যেহেতু নিয়াত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়াতের সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় আমাদের জানাটা জরুরি প্রিয় দর্শক আরও কিছু হাদিস আপনাদের সামনে আমরা পেশ করছি যা নিয়তের গুরুত্বের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় রাসুল্লা সাল্লা সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যা বোখারি মুসলিমের মধ্যে এসেছে তিনি বলেছেন বিহা আলাইহা তুমি যে কোনো নাফাকা যে কোনো খরপর, যে কোনো জিনিসই খরচ করো যার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি তাহলে অবশ্যই তাতে আল্লাহর কাছে তুমি রিওয়ার্ড পাবে তুমি পারিশ্রমিক পাবে তুমি সওয়াব পাবে হাততা মা হাতা জা আদ ও ফিফি এমরা আচিক এমনকি তুমি যে লোকমাটা তোমার স্ত্রীর মুখে তুলে দিচ্ছ তার জন্য তুমি সওয়াব পাবে সোভান আল্লাহ স্ত্রীর খোরপুর দেওয়াটা ফরজ কিন্তু এখানে যেহেতু আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে একজন স্বামী সেটা করছে অতএব স্বামী তার ওয়াজিব গাছটা করতে যাওয়ার পরেও আল্লাহ তালা তাকে সবাব দিবেন এবং সেটা রাসুল সল্লাহাল্লামের সহি হাদিসটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি দর্শক আরেকটি হাদিস এটি বুখারি মুসলিমের মধ্যে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লা হিজরত আর জেহাদু ন যে মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই অর্থাৎ মক্কা থেকে মদিনায় আর কোনো আসা যাওয়াকে হিজরত বলে গণ্য করা হবে না তবে জেহাদ বাকি থাকবে এবং নিয়াদটা বাকি থাকবে নিয়াদটা কন্টিনিউ করবে কারণ নিয়াতের মধ্যে মানুষের পরিবর্তন এসে যায় নিয়াত কখনো করাপ্টেড হয়ে যায় কখনো নিয়াত মানুষের ভালো থাকে না শুদ্ধ থাকে না বা কাজের পেছনে কোনো নিয়ত থাকে না এই নিয়াতের যে রোলিংসটা এটা বাকি থাকবে এটা বাকি থাকবে আরেকটি হাদিস যেটি ইমাম আহমদ বর্ণনা করেছেন তিনি সাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেছেন রুবা কাতিল আল্লাহ নিয়েছি। যে অনেক নিহত ব্যক্তি যুদ্ধের ময়দানে দুটো সফের মধ্যে সে হয়তো যুদ্ধ করতে করতে মারা গিয়েছে সে যে কেন যুদ্ধ করেছে আল্লাহ তার নিয়াদ সম্পর্কে ভালো জানেন এই জন্য আমরা দেখি যে কোনো ব্যক্তি যদি গাজী হওয়ার নিয়তে যুদ্ধ করে বা পৃথিবীর কোনো লাভের নিয়তে যুদ্ধ করে অথবা মানুষ তাকে বীর বলবে এজন্য যুদ্ধ করে তাহলে কিন্তু তার আমলটা এখানে আল্লাহর কাছে গণ্য হবে না তিনি মাকবুল হবেন না এ কথা এখানে বলা হচ্ছে তাহলে নিয়তটা এখানেও গুরুত্বের সাথে পেশ করা হচ্ছে যে আল্লাহ আলামু বেনেই আছিস দর্শক এভাবে আরও অনেকগুলো হাদিসের মধ্যে আমরা নিয়তের অনেক গুরুত্ব পাই যেভাবে কোরআনের মধ্যে আমরা পেয়েছি সুতরাং এই কোরআন এর আয়াত এবং হাদিসগুলোর আলোকে আল ওমরু বে মাক এই কায়দাটি আমাদের সামনে পেশ করা হয়েছে সুতরাং এই কায়দাটির গুরুত্ব আমরা বুঝতে পারলাম যেহেতু কায়দার যে মূল বক্তব্য তার পক্ষে আছে কোরানের অনেকগুলো আয়াতের দলিল এবং হাদিসের অনেকগুলো বিশুদ্ধ হাদিসের দলিল আমরা হাদিস এবং কোরআনের ভিত্তিতে এই যে কায়দাটা জানলাম এই যে ইসলামের নীতির কথাটা জানলাম এই নীতির গুরুত্বের ব্যাপারে ওলামারা অনেকগুলো সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন এমা সৈয়তি এই বক্তব্যগুলো তিনি তার গ্রন্থে একসাথ করেছেন ইমাম শ্যাফের রাহমাহুল্লাহ ইমাম আহমেদ আলী ইবনুল মেদিনী ইবনুল মেহেদি এবং আরও অনেক ইমাম এই হাদিসটিকে নিহতের হাদিসটিকে নিয়তের গুরুত্বের প্রতি লক্ষ্য করে বলছেন যেটা সুলুসুল এলম এটা এলেমের তিন ভাগের এক ভাগ ইমাম বাইহাকি এই তিন ভাগের এক ভাগের ব্যাখ্যা খুব সুন্দরভাবে দিয়েছে তিনি বলছেন যে মানুষের কিছু কিছু কাজ আছে যেটা তার কলবের সাথে রিলেটেড কিছু কাজ আছে যেটা তার লিসান বা জিব্বের সাথে রিলেটেড কিছু কাজ আছে যেটা তার অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে রিলেটেড অতএব এখানে নিয়ারটার রিলেশান হচ্ছে হার্টের সাথে নিয়রটার রিলেশান হচ্ছে হাতের সাথে অতএব মনের নিয়াত বা নিয়তের পরিশুদ্ধতা এটাকে বলা হয় আমালুন বি এটা অন্তরের আমল ফলে আমাদের জীবনের সকল আমলকে যদি এই তিন ভাগে ভাগ করা হয় তাহলে নিয়তের বিষয়টা হয়ে যাচ্ছে এই তিন ভাগের এক ভাগ এটাই হচ্ছে এর ব্যাখ্যা তো এইভাবে ও আমাদের এই গুরুত্বের বিষয়টা প্রিয় দর্শক আমাদেরকে অবশ্যই আন্দোলিত করে এবং যাতে করে আমরা এই হাদিসের যে নিয়তের প্রতি আগ্রহ দেখানো হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে সে গুরুত্ব যাতে আমরা অনুভব করি দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ আপনাদেরকে জানিয়ে আমরা এখানে শেষ করছি আদা আলা আল্লাহ মোহাম্মদ ও আল্লাহ ওয়া আসহাবি আজমাঈন ওসালাম আলাইকুম ও রহমতুল্লাহ

के कारमामा में ওয়াহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন সুল্লাহ সাল্লাম যে জন্য ব্যবহার করেছেন সেজন্য ব্যবহার কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামে হলো হ্যাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সব কাজের নির্দেশ দিবে অসৎ কাজের মুজাফ্ফর বিন মহসি ডক্টর হাফেজ এবিএম বি এম হাজবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলা বর হোসাইন শাহিদুল্লাহ খান মাদন আব্দুর রাজাক বিন ইউসফ

আজ রাত আটটায় বাপুনের সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়